السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. رب اشرح لي صدری ويسر لي امری واحلل عقدۃ من لسانی يفقهوا قولی. আমাদের আজ এই মুসলিম জাতির অনেক সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে. গোটা বিশ্বে লাঞ্ছিত, অপমানিত, আমরা আমাদেরকে কেউ স্থানীয়ভাবে থাকতে দেবার কোনো পরামর্শ দিচ্ছে না, আমাদের পেছনে লেগে পড়েছে. সেই আদম থেকে ইবলিস শয়তান মানুষের প্রকাশ্য শত্রু. আল্লাহ তাআলা কোরআনে দুটি তিনটি শয়তানের কথা বলেছেন, ইবলিস শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান. এরা মানুষের পেছনে লেগে থাকে, মানুষের হিংসক্ত কাজে ডুবিয়ে রাখে, মানুষকে হিংসার দিকে টেনে আনে, অহংকার ও মানুষকে ছোট করার উদ্দেশ্যে মানুষের প্রকাশ্য শত্রু ইবলিস শয়তান. যেখানেই থাকুক না কেন, মানুষকে আক্রমণ করার চেষ্টা করে, পথভ্রষ্ট করার চেষ্টা করে, আল্লাহ থেকে দূরে রাখার চেষ্টা করে, জাহান্নামে নিক্ষেপ করার চেষ্টা করে. সে তো জাহান্নামে যাবে, নিজেকেও টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করে.